বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি শাকিল আছি তোমাদের সাথে প্রতিদিনের মতো। আজকে চলে আসলাম তোমাদের নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজকের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন। তো এখানে জরুরি ভিত্তিতে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে, তো তোমরা যারা যারা চাও এখানে অ্যাপ্লাই করতে পারো। তো চলো দেখে আসি কী কী পদ রয়েছে এবং কতজন রয়েছে, সব কিছু ভালো করে ডিটেলস জেনে আসি। তো প্রথমেই রয়েছে পদের নাম মহাব্যবস্থাপক, পদের সংখ্যা চারজন, বেতন স্কেল 56,000 থেকে 74,000, বয়সের সীমা 45 বছর, এবং বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে 50 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা 18 বছরের অভিজ্ঞতা সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা 20 বছরের অভিজ্ঞতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। 2 নম্বরে রয়েছে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, পদের সংখ্যা 3 জন, বেতন স্কেল সেম, বয়সের সীমা সেম, এবং শিক্ষাগত যোগ্যতা সিএ আইসিএমএ ডিগ্রি সহ 6 বছরের অভিজ্ঞতা অথবা স্নাতক ডিগ্রি সহ 18 বছরের বা তার বেশি অভিজ্ঞতা। 3 নম্বরে রয়েছে মহাব্যবস্থাপক, পদের সংখ্যা 3 জন, বেতন স্কেল সেম, বয়সের সীমা সেম, এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ শিল্প ব্যবস্থাপনায় 18 বছরের বাস্তব অভিজ্ঞতা। 4 নম্বর রয়েছে উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা, পদের সংখ্যা 1 জন, বেতন স্কেল 43,000 থেকে 69,000 টাকা, বয়সের সীমা 37 বছর, এবং বিশেষ অভিজ্ঞতা সম্পন্নদের 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা 10 বছরের অভিজ্ঞতা সহ MBBS ডিগ্রি অথবা 13 বছরের অভিজ্ঞতা সহ LMF। 5 নম্বর রয়েছে চিকিৎসা কর্মকর্তা, পদের সংখ্যা 2 জন, বেতন স্কেল 35,000 থেকে 67,000, বয়সের সীমা 32 বছর, এবং বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা 5 বছরের অভিজ্ঞতা সহ MBBS ডিগ্রি অথবা 10 বছরের অভিজ্ঞতা সহ LMF। 6 নম্বর রয়েছে সহকারী চিকিৎসা কর্মকর্তা, পদের সংখ্যা 1 জন, বেতন স্কেল 22,000 থেকে 53,000, বয়সের সীমা 30, শিক্ষাগত যোগ্যতা MBBS ডিগ্রি। তো পদগুলো আমি বলে দিলাম, এবং আবেদনের শেষ তারিখ 30/6/2021, তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদনপত্র জমাদান অবশ্যই শেষ করতে হবে। এবং নিচে রয়েছে কর্মিক 1 থেকে 3-এর জন্য 1,000 টাকা অফেরতযোগ্য, কর্মিক 4 থেকে 5-এর জন্য 800 টাকা অফেরতযোগ্য, এবং কর্মিক 6 নম্বরের জন্য 500 টাকা অফেরতযোগ্য। জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ। তো তোমরা যারা যারা চাও এখানে অ্যাপ্লাই করতে পারো, এবং ভালো করে আরও জানার জন্য আমার ডিসক্রিপশন বক্স চেক করবে, তো সেখান থেকে আরও ভালোভাবে জেনে নিতে পারবে। তো আজকে এতটুকুই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।